এত স্ট্রেস না, আমি আর নিতে পারছি না, একটু খেতে হবে। মাঝে মাঝে স্ট্রেস লেভেলটা এত বেড়ে যায় না যে তখন আমার আপনার সাহায্যের প্রয়োজন পড়ে। জাস্ট ওয়ান স্টেপ প্যামেলা, জাস্ট ওয়ান স্টেপ, যাতে কেউ বুঝতে না পারে। তো মাঝে মাঝে আমি যা কন্ট্রোল হারিয়ে ফেলি না, কিন্তু সেটা তো এই বাড়িতে করলে চলবে না। কন্ট্রোল প্যামেলা, কন্ট্রোল। প্যামেলা, দরজাটা খোলো। বিকেলবেলা ঘুমিয়ে পড়লো নাকি? প্যামেলা, প্যামেলা, আরতি, আমি এটাকে কোথায় লুকো খুঁজে পেলে? কি হলো বলো তো মা? পিছনের চোখে কেউ বসে। প্যামেলা, ফেলে দি, জানলা দিয়ে ফেলে দি। এ বাবা, প্যামেলা ম্যাডাম মদের বোতল ছুঁড়ে ফেল। মা, এটা তো এখনো অনেকটা মদ আছে, তাহলে তাড়াহুড়ো করে ছুঁড়ে ফেল। প্যামেলা, আসছি। প্যামেলা, প্যামেলা, কি ব্যাপার, কি হয়েছে? মুখটা কিরকম লাগছে দেখ, নিশ্চয়ই দরজা বন্ধ করে তুমি কাঁদছিলে। প্যামেলা, প্যামেলা, আমরা কিন্তু কেউ তোমাকে না অবিশ্বাস করিনি, ট্রাস্ট মি। হ্যাঁ একদম, তুমি এত মন খারাপ করো না তো, সামনে তোমার আর দাভাইয়ের তো বিয়ে, কোথায় সেই নিয়ে আনন্দ করবে, হই হুল্লোড় করবে, তা না করে ঝামেলা কি বলেছে সেই নিয়ে মন খারাপ। প্যামেলা, তোমাদের বিয়েটা আগে হতে দাও, তারপর আমার শাশুড়ি কোনো কথা আমি শুনবো না, ওই ইন্দিরাকে বাড়ি থেকে একদম বের করে দেবো। এখন কিছু বলছি না, কারণ আমি চাই না তোমাদের বিয়েতে আমার শাশুড়ি কোনো রকম কোনো বাধা সৃষ্টি করুক। বাট কি বলো তো আন্টি, বাড়ির বাইরের একজনের কথায় বাড়ির সবাই যদি আমার দিকে আঙ্গুল তোলে তাহলে তো আমার খারাপ লাগবে, তাই না? কিন্তু আমি তারপরে ভেবে দেখলাম যে তুমি, দি, আবিরা সবাই আমাকে কত ভালোবাসো, আমাকে কত সাপোর্ট করো, তখন থেকে আমি আস্তে আস্তে ঠিক হয়ে গেলাম। প্যামেলা, তোমাদের বিয়েতে কিন্তু সঙ্গীত, মেহেন্দি, সব 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 কিছু হবে। ঠিক 5 দিন পরে তোমার আর বিকি বিয়ে। এই, তুমি লজ্জা পাচ্ছ নাকি? মম দেখো, সো কিউট। শোনো, তুমি না এবার তোমার বাবা মাকে একটু ফোন করো আর আসতে বলে দাও। দেখো, আমি তো তোমার মাকে ফোন করবই, কিন্তু বিকির বাবা যাই বলুক না কেন, ওকে দিয়েই আমি ফোনটা করাবো। আসলে কি জানো তো, মেয়ের বিয়েতে তার বাবা মা, আত্মীয় স্বজন, তারা না আসলে হয় নাকি? আন্টি, আন্টি, ইউ আর সো কেয়ারিং, থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি আমার আর বিকির বিয়েটা হচ্ছে। আন্টি, তুমি না থাকলে এটা হতেই পারতো না। লাভ ইউ বেটা। আর 5 দিন পরে বিয়ে, আমার কিন্তু অনেক কাজ। আফটার অল আমি ছেলের মা, তাই না? হাতে একদম সময় নেই, আমি যাই। আর এই যে আবিরা, আমাদের কিন্তু অনেক কাজ আর হাতে কিন্তু সময় নেই, চলো। আর তুমি চিন্তা করবে না।
আমাকে এক্ষুনি বাগানে যেতে হবে, মদের বটলটা বাগান থেকে সরাতে হবে। কারণ এই বাড়িতে আমার যে গুটি গুটি ইমেজটা তৈরি হয়েছে সেটা তো নষ্ট হতে দেওয়া যায় না, বিশেষ করে ঠাম্মির চোখে। কারণ ঠাম্মি যদি জানতে পারে যে আমি ড্রিঙ্ক করি, তাহলে সবার সামনে আমি খারাপ হয়ে যাব না, সেটা আমি কিছুতেই হতে দেব না। এক্ষুনি বাগানে যেতে হবে। দেখে তো মনে হচ্ছে বিদেশি জিনিস। বাবা, বিদেশি জিনিসের তো অনেক দাম, এত দামি জিনিস কেউ ফেলে দেয় নাকি? এটা খুঁজছিলেন বাবেলা ম্যাডাম? আপনি মদ খান না, কিন্তু এই বোতলটা তো আপনার জানলা থেকে উড়ে এসে এখানে পড়লো, আর আপনি কি খুঁজছিলেন বলুন তো? বুঝেছি, বোধহয় আপনার ঘরে কেউ চলে এসেছিল, তাই না? সেই জন্য তাড়াহুড়ো করে আপনি এটা ফেলে দিয়েছিলেন বাগানে। শাট আপ, জাস্ট শাট আপ। কি করছো কে তুমি? হ্যাঁ, তোমাকে কতবার বলেছি না আমার বিষয়ে নাক গলাবে না, তুমি কি আমার ঘরের বাইরে এসে দাঁড়িয়েছো আমার পুরো নজরদারি করার জন্য? ওসব করার আমার কাছে সময় নেই, বুঝতে পেরেছেন তো? আসলে কি জানেন তো বাবেলা ম্যাডাম, ঠাম্মির ভাষায় এটাকে বলে নিয়ত। বাবা, বংশীটা বলে আজকে ছাদটা পরিষ্কার করছে, সেই জন্য তো আমাকে বললো যাও গিয়ে তুমি শাড়িগুলো বাগানে মেলে দাও। কি সেরকম, তারপরে তো দেখতে পেলাম এই বোতলটা কেমন আপনার জানলা থেকে উড়ে এসে আমার পায়ের কাছে পড়লো। তাতে কি হয়েছে? দেখো না বিকি, ও কোথা থেকে একটা মদের বোতল জোগাড় করে এনে আমাকে ট্রেড করছে, বলছে নাকি আমি ঘর থেকে মদের বোতলটা ছুলে পেরেছি বাগানে। কেন যে সবসময় ওই রকম করে, কেন সবসময় ও আমাকে তোমাদের সবার সামনে খারাপ করতে চায়, আমি না বুঝতে পারি না। কি, আমি সবসময় আপনাকে সবার কাছে খারাপ করার চেষ্টা করে চলেছি? দেখুন পামেলা ম্যাডাম, আপনি না একদম এরকম মিথ্যা কথা বলবেন না। এনাফ এনাফ ইজ এনাফ। বাংলা মিডিয়াম, বাংলা মিডিয়াম শো থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায়।